ওহো বন্ধুকিনি, তোমার জিপটাও ঠিক এই সময় খারাপ হয়ে গেল। চিন্তা করো না কাকু, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই পেয়ে যাব। আরে কি করছিস ভাইপো? ওরে আমার বড্ড জোরে খিদে পেয়েছে রে, যদি কোথাও একটু জিলিপি পাওয়া যেত। এখানে মোবাইল নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না, আর তুমি জিলিপির পেছনে পড়েছো। ওইদিকে দেখো একটা ছোট্ট বাড়ি, হয়তো ওখানে কিছু পাওয়া যেতে পারে। আরে এখানে তো কোনো মানুষও নেই, আর না আছে কোনো কাজের জিনিস। ওই দেখো আমি কি পেয়েছি, একটা বোর্ড গেম। এমনিতেও আমাদের কাছে করবার মতো কিছু নেই, তো আমরা এই গেমটা খেলেই না হয় কিছুক্ষণ টাইম পাস করি। ঠিক আছে। ওই তোমরা সবাই দেখলে? এটা তো মনে হচ্ছে কোনো জাদু গেম। ওহে এত এত জিলিপি, আর এত বড় বড় জিলিপি। ওহো, আরে আমি তো এটা নিয়ে ভয় পাচ্ছি যে আমরা হঠাৎ করে কোথায় চলে এলাম, আবার যদি কোনো ঝামেলায় পড়ি। ডাঙ্গরি ডাঙ্গুটুকু ডাঙ্গরি, এত বড় জিলিপি, এত বড় জিলিপি, ডাঙ্গুটুকু ডাঙ্গরি। ওই দেখো ওইখানে লেখা আছে, খেয়ে যাও। আরে কাকু, খাও আর যাও মানে হলো খেতে পারলে তবেই তো যেতে পারবে। বিনা পয়সা জিলিপি। আমি তো এত জিলিপি খেতে খেতে হাঁপিয়ে গেছি। ব্যাস আর নয়, এখন তো আর আমি একটাও জিলিপি খেতে পারবো না। এটা হলো চিটিং, এটা তো নকল জিলিপি। নকল জিলিপি? এই জিলিপি তো প্লাস্টিক দিয়ে তৈরি, তার মানে এটা খাওয়ার জন্য নয়। তার মানে হলো এই জিলিপির মতো পাইপটা দিয়ে বাইরে যাবার রাস্তা পাওয়া যাবে। তো সবার আগে আমি যাব। ওহো হো ভাল্লা আঙ্কেল, জিলিপিগুলোকে পকেটে ভরেছো কেন? খেয়ে নাও। জিলিপি খেয়ে তো খুব মজা লাগছে, চলো আরো কিছু খাওয়া যাক। না কাকু, জিলিপি ছিল বলে বেঁচে গেলাম, অন্য কোথাও গেলে সমস্যায় পড়তাম। এই বোর্ড গেমটা তো আমার ভীষণ ভয়ঙ্কর বলে মনে হচ্ছে, আমাদের কিন্তু এখান থেকে যাওয়া উচিত। হ্যাঁ ঠিকই বলছে বন্ধুকিনি। মনে হচ্ছে খেলা আমাদেরকে শেষ করতেই হবে, তবেই আমরা এই বাড়ি থেকে বেরোতে পারবো। আমি আমার মেকআপ নষ্ট করতে চাই না। আইনের হাত আর বন্দুকনি লাঠি থেকে কেউ বাঁচতে পারে না।
কিন্তু মনে হচ্ছে এখানে বন্দুকনি লাঠি কাজ করবে না। আমার পুরো মেকআপটাই নষ্ট করে দিল। যাও বন্দুকিনি। ওই তুই আমার মেকআপ নষ্ট করে দিয়েছিস, এবার তোকে দেখাচ্ছি মজা। এটা আবার কি? এই বোর্ডে জিগসা পাজেলের টুকরো পড়ে আছে, এগুলো আমাদের জোড়া দরকার, তাহলে হয়তো বন্দুকিনিকে সাহায্য করতে পারবো। ওই বন্দুকিনির এখন সবথেকে কোন জিনিসের দরকার বেশি বলতো? বক্সিং গ্লাভসের। আরে আমি জিতে গেছি, আমি জিতে গেছি। বন্দুকিনি আসো। আমাদের শুধু এক নম্বর চাই, যেমন করেই হোক শেষ পর্যন্ত পৌঁছতেই হবে। আমি ততক্ষণ স্পাইডারটাকে দেখছি। ভাল্লা বাবু, কোটকে ছাড়ুন, এখন দান ফেলুন, এবার আপনার পালা। না না, আমার কোটটা আমার ফেরত চাই। ওরে ভাইপো, কোন ঝটপট আইডিয়া বার কর তাড়াতাড়ি। আইডিয়া বলবান, আমি এই কোটের টাকা তোমার স্যালারি থেকে কেটে নেব। এক পড়ুক, এক পড়ুক, এক পড়ুক, এক পড়ুক, তিন পড়লো। এক পড়েছে, আমরা জিতে গেছি। কাকা ভাইপো